পায় নাই, তাহলে কোনো স্থানে ও মানুষ যদি ইসলামের সঠিক দাওয়াত না পায় তাহলে কিয়ামতের ময়দানে তারা কিভাবে পেয়ে যাবে, অথবা তারা যদি আইন বিদাতি বা ফেরকা এর মাধ্যমে ইসলামের কিছু অংশের দাওয়াত পায় তাহলে তারা কি মুক্তি পাবে, জাহান্নামী হবে? দেখুন, যদি এরকম স্থান হয় যে স্থানে ইচ্ছা করলে জানা যায়, যেমন বাংলাদেশ, কারণ ইচ্ছা করলে কোনো ভালো মানুষের কাছে যাওয়া যায়, তখন যদি এরকম হতো একসময় জানা যাইতো না, যেমন সত্যি সত্যি আলেম ছিল না দেশে, যে ব্যক্তি কোরআন পড়তে পারতো, মোল্লা হিসেবে নামাজ পড়াইতে পারতো, যথেষ্ট ছিল মনে করতো, সে আর হুকুম আলাদা। এখন জানা যায়, এখন চুপ থাকার কোনো সুযোগ নেই, জানতে হবে, তাই কষ্ট করে সে তার ওজর হবে না, তার গ্রহণযোগ্য ওজর হবে না। আর যেখানে জানা যায় না, পৌঁছে নাই দিন, সেখানে আল্লাহ তাআলা তাকে যদি ইমানদার হয় যতটুকু জানছে অতটুকু তার বিচার হবে, আর যদি ইমানদার না হয় তাহলে হাসরের মাঠে তার তার পরীক্ষা নেবেন, পরীক্ষা নিয়ে তার আল্লাহ তাআলা সেটা অনুসারে তার জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবেন। একটা জিনিস দেখলাম, মানে পৃথিবীতে আমরা কিছু দেশ আছে, যেমন ধরেন স্যার উত্তর কোরিয়া, ওই এলাকায় তো মানে একদলীয় শাসনতন্ত্র রয়েছে, তারপরে প্লাস মানে বিভিন্ন যেমন ফিরকা রয়েছে, যেমন আপনার হচ্ছে কাদিয়ানি বা শিয়া, এখানে দেখলাম যে উত্তর কোরিয়ার ওখানে মানে স্ট্র্যাটেজিক একটা প্রতিবেদন দিয়েছে যে ওখানে মাত্র একটা মাত্র মসজিদ রয়েছে, তা হচ্ছে শুধুমাত্র শিয়া, তাও ওদের হচ্ছে আপনার মন্ত্রণালয়ের ওইখানে, তো ওই রকম জায়গায় যারা তো ওখানে তো তাহলে মানুষ ইসলাম সম্বন্ধে জানতে পারছে না, তাহলে এই ক্ষেত্রে তাদের কি হবে? আমার বিশ্বাস তারাও ছাড় পাবে, কিন্তু কাদিয়ানরা ছাড় পাবে না, কারো পাবে না, কাদিয়ানি তো মুসলিম না আসলে। অনুরূপভাবে আমি বলতেছি যদি কোনো ফেরকা টেরকা, যেমন ধরেন বুঝে নাই যতটুকু পারছে ততটুকু আমল করছে, ওরাও ছাড় পাবে সামান্য পাইলেও, কিন্তু যারা ইমানের খলল আছে তারা কিন্তু ছাড় পাবে না যেখানে হোক। শিয়াদের মধ্যেও তারা খালাল, যারা ছাড় পাবে না, যারা রসুলের ব্যাপারে মন্তব্য করে, কোরআন মানতে সমস্যা করে, কোরআনকে বিকৃত মনে করে, হাদিস মোটেই মানে না, হাদিস মানে না, তাদের কিন্তু ছাড় পাবে না। সুতরাং তাদেরও মুক্তি, এই জন্য মুক্তিপ্রাপ্ত মানুষ খুব কমই হবে। হ্যাঁ, এদের এই জন্যই তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ফেরকা শুধুমাত্র জান্নাতে যাচ্ছে আর বাকি ফেরকাগুলো জাহান্নামে যাবে। এদের মধ্যে কিছু আছে স্থিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে, কিছু আছে আবার এখান থেকে ইমান হিসাবে, ইমান আছে আমলের ত্রুটির কারণে তারা আবার বের হয়ে জান্নাতে যাবে, কিন্তু কিছু আছে চিরস্থায়ী জাহান্নামে। কাদিয়ানিরা তো চিরস্থায়ী জাহান্নামে, কোনোভাবে বেরোয়ার সুযোগ নেই। অনুরূপভাবে শিয়াদের মধ্যে যারা কোরআন মনে করে যে বিকৃত, বেশিরভাগই বর্তমানে মনে করে বেশিরভাগই জাহান্নামে। সুতরাং এই বিষয়টি আমাদের কাছে থাকা দরকার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।